Hello students, welcome back. Welcome to my English class RS tutorial guide. আজকে আমি তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস নাইনের ইংলিশ টেক্সট বুকের সেকেন্ড প্রোজ, দ্যাট মিন্স এ জি গার্ডনারের লেখা অল অ্যাবাউট আ ডগ এই গদ্যাংশটি পড়ব। এর পূর্বেই আমি তোমাদের লেসন ওয়ান টেলস অফ ভোলা গ্র্যান্ডপার লাইন বাই লাইন বাংলা মানের ভিডিও সেখানে আপলোড করা হয়ে গেছে। তোমরা যদি কেউ দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে তোমাদের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে খুব সহজেই তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে। তার সঙ্গে সঙ্গে তার যে অ্যাক্টিভিটি সলভের ভিডিও সেখানে আপলোড করা আছে। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবে না। আর চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখো এইরকম গুরুত্বপূর্ণ ইংলিশ সাবজেক্টের ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিও। তো চলো শুরু করি। সর্বপ্রথম আমরা অথার এবং টেক্সট লেখক তার সম্পর্কে জানবো, তারপরে পরে আমরা যে টেক্সটে কী বলা হচ্ছে সেটা সম্পর্কে আমরা জানবো। দেহ লেখা আছে সর্বপ্রথম দ্য অথার অ্যান্ড দ্য টেক্সট। অথারের ফুল নেম কি এ জি গার্ডিনার আমরা দেখলাম প্রথমে ছিল, কিন্তু অথারের ফুল নাম হচ্ছে আলফ্রেড জর্জ গার্ডিনার, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1865, দ্যাট মিন্স 1865 সালে, এবং মৃত্যুবরণ করেছেন 1946, তার মানে 1946 সালে। ওয়াজ আ ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অথার, তিনি ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক। হিজ এসেস রিটেন আন্ডার দ্য পেন নেম আলফা অফ দ্য ফ্লো আর হাইলি রিগার্ডেড। তিনি যে লেখকগুলো লিখতেন তার একটি ছদ্মনামে লিখেছিলেন, যে ছদ্মনামটার নামটা ছিল আলফা অফ দ্য ফ্লো, যেটা ছিল তার খুব বিখ্যাত। হিজ ইউনিকনেস লে ইন হিজ অ্যাবিলিটি টু টিচ দ্য বেসিক ট্রুথ অফ লাইফ ইন অ্যান এসে অ্যান্ড অ্যামিউজিং ম্যানার। তিনি সবথেকে যে অপূর্ব জিনিস বা অপূর্ব যে লেখনী বা ছিল সেটা কি, তিনি খুব সহজেই মানুষের জীবনের সত্যটাকে তুলে ধরতে পারতেন, কেমন, খুব সহজভাবে এবং হাস্য কৌতুকের মাধ্যমে। তারপরে দেখো দ্য পিলার্স অফ সোসাইটি পেবলস অন দ্য সিশোর মেনি ফ্লস অ্যান্ড লিভস ইন দ্য উইন্ড আর সাম অফ হিজ ওয়েল নোন রাইটিং। এই যে লেখাগুলি পড়লাম এই লেখাগুলির মধ্যে দ্য পিলার্স অফ সোসাইটি পেবলস অন দ্য সিশোর মেনি ফ্লস অ্যান্ড লিভস, এই লেখাগুলি তার খুব বিখ্যাত লেখা ছিল। আমরা তো এতক্ষণ পর্যন্ত লেখকের সম্পর্কে জানলাম, এবার আমরা জানবো লেখা সম্পর্কে, লেখাতে কী রয়েছে। চলো বলছে ইন দিস টেক্সট, এই টেক্সটের মধ্যে হুইস অ্যান্ড এডিটেড ভার্সন অফ গার্ডিনার্স এসে অফ দ্য সেম নেম, একই নামে, এটা সে অল অ্যাবাউট আ ডগ এই নামে একটি বড় এসে ছিল, সেই এসেটির এডিটের ভার্সন, মানে ছোট্ট একটি গল্প আকারে আমরা এই অল অ্যাবাউট আ ডগ পড়বো, সেই একই নামে লেখা হয়েছিল, সেখান থেকেই সম্পাদন করে এই ছোট্ট গল্পটি নেওয়া হয়েছে। দ্য ওয়াথার অবজার্ভ হাউ আ বাস কন্ডাক্টর মেক্স আ লেডি গো আপ টু দ্য টপ আনকভার স্টপ আ ডাবল ডেকর বাস অন আ ফ্রিজিং ইভিনিং জাস্ট বিকজ সি ইজ ক্রাইং আ ডগ। এখানে গল্পকথক বলতে চাইছেন যে কিভাবে একজন কন্ডাক্টর, বাস কন্ডাক্টর একজন মহিলাকে বাধ্য করলো দোতলা বাসের ওপরে উঠতে একটি ফ্রিজিং মানে ঠান্ডা জমে যাওয়া শীতকালীন সন্ধ্যাবেলাতে, কারণ কী ছিল, জাস্ট বিকজ সি ক্যারিং আর ডগ, কেবলমাত্র তিনি একটি কুকুরকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, সেই জন্য সেই কন্ডাক্টর বাধ্য করেছিল সেই মহিলাকে বাসের ওপর উঠে যেতে, সরি। হোয়াইল ওয়াচিং দ্য ইনসিডেন্ট, যখন আমাদের রাইটার সেই ঘটনা দেখছিলেন অ্যান্ড ইটস রিয়াকশন অ্যামং আদার্স প্যাসেঞ্জার, সেই অন্যান্য যাত্রীদের মধ্যে যা ওয়াথার ওন্ডার, অথবা আমাদের ওয়াথার ভাবছিলেন হোয়েদার রুল শুড বি টেম্পার্ড উইথ গুড উইল, কি এই যে মানুষের ভালোর জন্য কি কোনো নিয়ম ভঙ্গ করা যায় না, ইন অর্ডার টু মেক দেম মোর হিউম্যান, এ মানুষের জন্য তো মানে নিয়ম তৈরি করা হয়েছে, সেই নিয়মগুলি কি ভাঙা যায় না মানুষের সুবিধার্থে, কারণ এই যে এত ঠান্ডাতে একজন জমে যাওয়া ঠান্ডা, মানে জমে যাওয়া ঠান্ডা মানে বুঝতেই পারছো একদম হাড় গাঁপানো ঠান্ডা যাকে বলা হচ্ছে, এই ঠান্ডার মধ্যে একজন মহিলাকে সেই বাস কন্ডাক্টর কেবলমাত্র নিয়ম রাখার স্বার্থে বাধ্য করেছিল তাকে সেই ছাদের উপর উঠতে, তো সেই নিয়ম কি ভাঙা যায় না। তো এরপরে আমরা পুরো গল্পটা লাইন বাই লাইন পড়ব, দেখতে থাকব। চলো প্রথম লাইন আমরা শুরু করছি, দেখো কি বলছে, বলছে আই ওয়াজ ট্রাভেলিং ইন আ বাস, বলছে আমি একটা বাসে করে ভ্রমণ করছিলাম বা আমি বাসের মধ্যে দিয়ে
যাচ্ছিলাম, বাসে চেপে যাচ্ছিলাম। ইট ওয়াজ আ বিটালিকোর লাইন, সেটা ছিল কি একটা প্রচণ্ড ঠান্ডার রাত। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এমনকি বাসের পেছন দিকে দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, পেছন দিকের পূর্বের বাতাস এমনভাবে শরীরের মধ্যে লাগছিল, মনে হচ্ছিল যে ছুরি দিয়ে কাটছে। দ্য বাস স্টপড অ্যান্ড বাস দাঁড়িয়ে গেল, অ্যান্ড টু ওইম্যান, দুজন মহিলা, অ্যান্ড আ ম্যান, একজন মানুষ, গট ইন টুগেদার, তারা একই সঙ্গে উঠল অ্যান্ড ফিল দ্য ভ্যাকেন্ট প্লেস, এবং সেই যে ফাঁকা জায়গা ছিল, সিট ছিল, সেখানে গিয়ে বসে পড়ল। চলো, দ্য ইয়ঙ্গার ওইম্যান ক্যারেড আ লিটিল পিকিনেস ডগ, একজন যে বয়সে কম বয়সী যে মহিলা ছিল, সেই মহিলার সঙ্গে একটি ছোট্ট পিকিনিস ডগ কুকুর ছিল। দ্য কন্ডাক্টর কেম অ্যান্ড ইন, কনেক্টার ভেতর দিকে আসলো, অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, এবং তাদের ভাড়াটা নিয়ে নিল। দেন হিজ আইজ রেস্টেড অন দ্য বিডি আইজ ডগ, তারপরে চোখ গেল সেই পিটপিট করছিল চোখওয়ালা সেই কুকুরটির দিকে, যে কুকুরটি কম বয়সী মহিলা নিয়ে যাচ্ছিল। তারপরে আমাদের লেখক কী বলছে, আই স ট্রাবল কামিং আপ, আমি ভাবছিলাম বা আমি মনে মনে ভাবছিলাম এই বোধহয় একটা ঝামেলা বাঁধতে শুরু করবে বা ঝামেলা বাঁধতে শুরু করছে। দিস ওয়াজ দ্য অপরচুনিটি, এটাই ছিল সুযোগ ফর হুইচ দ্য কন্ডাক্টর হ্যাড বিন ওয়েটিং, বলছে এই হচ্ছে একটা সুযোগ যার জন্য আমাদের কন্ডাক্টরটা অপেক্ষা করছিলেন। অ্যান্ড হি ইনস্টেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং তিনি এটির সদ্ব্যবহার করেই ছাড়বেন। চলো, আই হ্যাড মার্কড হিম অ্যাজ দ্য টাইপ, আমি তাকে এমনভাবে বাছলাম বা মার্ক করলাম, হু হ্যাড আ জেনারেল ভেজ গ্রিভেন্স অ্যাবাউট এভরিথিং, যার কোনো না কোনো বিষয়ে একটি অস্পষ্ট ক্ষোভ রয়েই গেছে সেই কন্ডাক্টরের প্রতি, তাকে দেখে এমন মনে হচ্ছিল। হি সিম টু হ্যাভ আ পার্টিকুলার গ্রিভেন্স অ্যাগেনস্ট প্যাসেঞ্জার, তার ক্ষোভ ছিল সেই সব প্যাসেঞ্জার বা যাত্রীদের প্রতি, কেন, হু কেম, যারা আসলো, অ্যান্ড স্যাট ইন বাস, অ্যান্ড স্যাট ইন হিজ বাস, তার বাসের সিটে বসে পড়ল, হোয়াইল হি শিভার্ড অ্যাট দ্য ডোর, যখন সে বাসের দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁপছিল, মানে বাস প্যাসেঞ্জার আসলো এবং বসে পড়ল, কিন্তু সে তো বসতে পারছে না, সে যেহেতু কন্ডাক্টর, তাকে দরজায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শীত পোহাতে হচ্ছিল, তার জন্য তার প্রচণ্ড রাগ হচ্ছিল। চলো, তারপর কী বলছে, ইউ মাস্ট টেক দ্যাট ডগ আউট হি সেড, সে চিৎকার করে উঠে বলল যে তোমাকে এই কুকুরটিকে বাইরে বার করে দিতে হবে, কুকুর নিয়ে বাসে যাওয়া যাবে না। আই শ্যাল সার্টেন নিড ডু নাথিং ফর অফ দ্য কাইন্ড, আমি এই ধরনের কোনো কাজ করব না। ইউ ক্যান টেক মাই নেম, আপনি আমার নাম নিতে পারেন, অ্যান্ড মাই অ্যাড্রেস, সেড দ্য ওই ম্যান, সেই মহিলাটি বলল আপনি আমার নাম ঠিকানা নিয়ে নিতে পারেন, কিন্তু আমি ওই ধরনের কোনো কাজ করব না, আমি বাইরে যাব না। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই, তাকে দেখে মনে হলো যে সে সেই চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত ছিল, এবং তার উত্তরও তিনি জানতেন বা কী উত্তর দিতে হবে। তারপর কী বলছে, ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, দ্যাটস মাই অর্ডার, তোমাকে তোমার কুকুরটি বাইরে বার করতে হবে, এটা হচ্ছে আমার আদেশ। চলো, নেক্সট পার্ট কী বলছে, আই ওয়ান্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, বলছে এইরকম ঠান্ডা আবহাওয়া, এইরকম আবহাওয়াতে আমি ওপরে যাব না। ইট উড লাই ইট উড কিল মি, সেড দ্য ওইম্যান, সেই মহিলাটি বলল এই ঠান্ডায় আমি মরে যাব, এই ঠান্ডায় আমাকে মেরে ফেলবে, আমি উপরে যাব না। সার্টেনলি নট, সেড হার লেডি কম্পেনিয়ান, ইউ হ্যাভ গট আ কপ অ্যাজ ইট ইজ, বলছে কখনোই যাবে না, তার যে সাথে যে একজন মহিলা সঙ্গী ছিল সে বলল কখনোই তুমি যাবে না, এই এতেই তো তোমার ঠান্ডা লেগে আছে, কাশি আছে, কপ জমি আছে। ইটস ননসেন্স, সেড হার মেল কম্পেনিয়ান, তার সঙ্গে যে একজন পুরুষ সঙ্গী ছিল সে বলছে এটা বাজে কথা, কোনো রকম যুক্তিপূর্ণ কথা নয়, তুমি বাইরে যাবে না, বাজে কথা। তারপর কী হলো, দ্য কন্ডাক্টর পুল দ্য বেল, কন্ডাক্টর ঘন্টা বাজিয়ে দিল, অ্যান্ড দ্য বাস স্টপ, তারপর বাসটি দাঁড়িয়ে গেল। দ্য বাস ডাজেন্ট গো, বাসটি যাবে না, অন আনটিল দ্য ডগ ইজ ব্রট আউট, যতক্ষণ না সেই কুকুরটিকে বাইরে বার করা হবে। হি স্টিপড অন দ্য প্যাভমেন্ট অ্যান্ড ওয়েটেড, সে ফুটপাথের দিকে চলে গেল এবং সেখানে দাঁড়িয়ে পড়লো, অপেক্ষা করতে এলো। ইট ওয়াজ হিজ মোমেন্ট অফ ট্রিম্ফ, সেটা দেখে মনে হচ্ছিল সে যুদ্ধে জয় করে ফেলেছে আমাদের কন্ডাক্টর। হি হ্যাড দ্য ল অন হিজ সাইড, সেটার
আইনের পক্ষেই ছিল, নিয়মের পক্ষেই ছিল। এভরিবডি ইন দ্য বাস ওয়াজ অন দ্য সাইড অব দ্য লেডি অ্যান্ড হার ডগ, কিন্তু বাসের প্রত্যেক যাত্রী সেই মহিলার দিকে এবং তার ডগের বা কুকুরের পক্ষেই ছিল। দে টকড ইন রেজড ভয়েস, সে তারা খুব চিৎকার করে বলতে পারো কী বললো, শেমফুল লজ্জাকর বিষয়, খুব খারাপ বিষয়। কল দ্য পুলিশ, পুলিশকে ডাকো। লেটস অল রিপোর্ট হিম, তার বিরুদ্ধে আমরা রিপোর্ট করব, তাদেরকে জানাবো। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, তাকে আমাদের ভাড়া ফেরত দিতে বাধ্য করব। ইয়েস দ্যাটস ইট ইজ, হ্যাঁ হ্যাঁ তাই করতে হবে। লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার ব্যাক, তাকে আমাদের ভাড়া ফেরত দিতে বাধ্য করব। তারপর কী হচ্ছে, বলছে দ্য লিটিল অ্যানিম্যাল স্যাট ব্লিঙ্ক অ্যাট দ্য ডিম লাইট, সেই ছোট্ট পশুটি বা ছোট্ট কুকুরটি আলোর দিকে তাকিয়ে তার চোখ পিটপিট করছে, মিটমিট করতে আছে। আনকনসিয়াসলি অফ দ্য ট্রাভেল হি হ্যাড কজড, কিন্তু তার সে তো জানে না, সে তো বুঝে না তার জন্য যে এতগুলো ঝামেলা বেঁধে গেছে। দ্য কন্ডাক্টর কেম টু দ্য ডোর, কন্ডাক্টর সেই বাসের দরজার কাছে আসলো, সাম প্যাসেঞ্জার ডিমান্ড, কিছু কিছু যাত্রী তাদের কাছে মানে চিৎকার করে বলতে লাগলো, ডিমান্ড করলো, তা চাইতে লাগলো, কী বললো, গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, ইউ হ্যাভ এঙ্গেজড টু ক্যারি আস, আমাদেরকে আমাদের ভাড়া ফেরত দাও, তুমি আমাদেরকে নিয়ে যাবে বলেছিলে। ইউ কান্ট লিভ আস হেয়ার অল নাইট, তুমি সারা রাত আমাদেরকে এখানে রাখতে পারো না। নো ফেয়ার্স ব্যাক, কোনো রকম ভাড়া ফেরত হবে না, সেট দ্য কন্ডাক্টর, কন্ডাক্টরটা বললো। তারপর কী হচ্ছে, টু আর থ্রি প্যাসেঞ্জার গট আউট, দু তিনজন প্যাসেঞ্জার নিচে নেমে এলো, অ্যান্ড দিস অ্যাপিয়ার ইন টু দ্য লাইট, রাতের অন্ধকারে তারা ভ্যানিশ হয়ে গেল, চলে গেল, তারা হয়তো অন্য বাস ধরে চলে গেল। দ্য কন্ডাক্টর টার্নড অন দ্য পেভমেন্ট, আবার সেই ফুটপাথের দিকে এলো, ওয়েন টু দ্য ড্রাইভার টু টক আর টক উইথ হিম, এবং সেই ড্রাইভারের দিকে আসলো তাকে কিছু কথা বলার জন্য। অ্যানাদার বাস, অন্য একটি বাস, দ্য লাস্ট বাস অন দ্য রোড, সেটাই ছিল সেই সমাকার রাত্রিবেলার শেষ বাস, ওয়েন্ড বাই, চলে গেল। ইট সিম ইনডিফারেন্ট টু দ্য সাউটস অফ দ্য প্যাসেঞ্জার্স টু স্টপ, এটা সেই প্যাসেঞ্জারগুলো যে চিৎকার করছিল, সেই চিৎকার করাতে সেই বাসটা থামলো না, চলে গেল। আর পুলিশম্যান স্ট্রলড আপ অ্যান্ড লুকড ইন দ্য ডোর, একজন পুলিশ আস্তে আস্তে সেই বাসের দিকে আসলো এবং ভেতর দিকে তাকালো। দ্য প্যাসেঞ্জার ব্রাস্ট আউট উইথ ইনডিগন্যান্ট প্রোটেস্ট অ্যান্ড অ্যাপিল, প্যাসেঞ্জার যারা ছিল তারা চিৎকার করতে, অভিযোগ করতে লাগলো, তার বিরুদ্ধে কথা বলতে লাগলো। তারপর কী হলো, ওয়েল হিজ গট হিজ রুল ইউ নো, বলছে আপনারা তো জানেন যে তিনি তার নিয়মের দিকে, নিয়ম মেনেই কাজ করছেন। হি সেড জেনুইনলি, সে খুব শান্তভাবে তাদের প্যাসেঞ্জারদেরকে বলার চেষ্টা করলো। দেন হি ওয়েন্ট অ্যাওয়ে, তারপর সে চলে গেলো, স্ট্যান্ড আপ ফিউ ইয়ার্স ডাউন দ্য স্ট্রিট, রাস্তার কিছু ধারে চলে গেল। দেয়ার তার সেখানে হি ওয়াজ জয়েন্ট বাই টু মোর কনস্টেবল, তারপরে দুজন কনস্টেবলের সঙ্গে তিনি যোগ দিলেন। তারপর কী হলো, স্টিল দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক টু অ্যান্ড ফ্রো লাইক আ ক্যাপ্টেন ইন দ্য আওয়ার অফ ভিক্টরি। স্টিল দ্য ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, তখনও সেই ছোট্ট কুকুরটি কী করছিল, পিটপিট করছে, চোখ পিটপিট করছিল লাইটের দিকে তাকিয়ে। অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়াক, কন্ডাক্টর প্রায় চারি করতে লাগলো, ই পাশ থেকে ওপাশ, ওপাশ থেকে ওপাশ করতে শুরু করলো। ফ্রো লাইক আ ক্যাপ্টেন, একদম যুদ্ধে জয়ী একজন ক্যাপ্টেনের মতো, ফর ইন দ্য আওয়ার অফ ভিক্টরি, যেমনভাবে সে জয়লাভ করেছে। আ ওম্যান প্যাসেঞ্জার্স ওয়াইভ রোজ অ্যাবভ দ্য গেল, একজন মহিলার ভয়েস বা স্বর বা গলার আওয়াজ পুরোটাই ভর্তি হয়ে গেল। থ্রেটেনিং দ্য বাস কন্ডাক্টর, সেই রীতিমতো বাস কন্ডাক্টরকে থ্রেট করতে, অভিযোগ জানাচ্ছে, গালি দিচ্ছে। বাট হি ওয়াজ কোল্ড, কিন্তু সে ছিল ঠান্ডা, শান্ত ছিল, অ্যাজ দ্য নাইট, যেমন ঠান্ডা না রাত ছিল তেমন সে ঠান্ডা হয়েছিল। অ্যান্ড হার্ড, এবং তিনি ছিল শক্ত, অ্যাজ দ্য পেভমেন্ট, সেই ফুটপাথের মতো। সি এক্সপ্রেস হার অ্যাঙ্গার, সে তার রাগ প্রকাশ করছে টু দ্য থ্রি পুলিশম্যান, পুলিশম্যানের কাছে, পুলিশ যে তিনজন পুলিশ একসাথে যোগ্য তাদের কাছে তার রাগটা প্রকাশ করছে। হুই স্টুড আফ দ্য স্ট্রিট ওয়াচিং দ্য ড্রামা, যারা এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই ড্রামা বা নাটকটা দেখছে। দেন সি কাম ব্যাক, তারপর সে ফিরে এলো, কল্ড হার কম্প্যানিয়ন, তার সঙ্গীকে ডাকলো, অ্যান্ড ভ্যানিশড, এবং চলে গেল।
দ্য বাস ওয়াজ এমটিং, বাসটি আস্তে আস্তে খালি হতে শুরু করলো। তারপর কী হলো, আই উইল গো টু দ্য টপ, সেড দ্য ইয়ং লেডি উইথ দ্য ডগ, সেই শেষমেশ সেই মহিলাটি বললো যে আমি আমার কুকুরটাকে নিয়ে আমি বাসের ওপরেই যাব। ইউ উইল হ্যাভ নিউমোনিয়া, দ্য ম্যান সেড, তোমার সেই মানুষটি বললো তোমার নিউমোনিয়া হয়ে যাবে। ঠিক আছে চলো নেক্সট। হোয়েন সি হ্যাড ডিস অ্যাপিয়ার্ড আপ দ্য স্টেয়ার্স, যখন সে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে যাবে, দ্য কন্ডাক্টর কেম ব্যাক, কন্ডাক্টরটা ফেরত আসলো সেই দরজার কাছে, অ্যান্ড ফুল দ্যাট বেল, এবং বেলটি বাজিয়ে দিল, ঘন্টি বাজিয়ে দিল। দ্য বাস ওয়েন্ট অন, বাসটি চলতে শুরু করলো, হি স্টুড ট্রেম্পেন্ড, সে জয়ের মতো দাঁড়িয়ে রইল। হোয়াইল হিজ কন্ডাক্ট ওয়াজ ক্রিটিসাইজ ইন হিজ ফেস বাই দ্য প্যাসেঞ্জার, যখন প্যাসেঞ্জাররা বা যাত্রীগুলো তাকে তার কাজের জন্য তার সমালোচনা করতে শুরু করছে আর কি, তারপর সে দরজার কাছে দাঁড়িয়ে আছে। দেন দ্য বাস ওয়াজ ডেভেলপ ইঞ্জিন ট্রাবল অ্যান্ড দ্য কন্ডাক্টর ওয়েন টু হেল্প অফ দ্য ড্রাইভার, দেন দ্য বাস ডেভেলপ ইঞ্জিন ট্রাবল, তারপর বাসের ইঞ্জিনের একটা সমস্যা হয়ে গেল, অ্যান্ড দ্য কন্ডাক্টররা ওয়েন টু দ্য হেল্প, আসলো সাহায্য চাইতে বা সাহায্য নিতে, অফ দ্য ড্রাইভার, ড্রাইভারকে যে সাহায্য নেওয়ার জন্য সে ড্রাইভারের কাছে আসলো। তারপর কী হচ্ছে, বলছে ইট ওয়াজ আ লং জব, এটা হচ্ছে একটা সময় সাপেক্ষ ব্যাপার কাজ, এটা খুব তাড়াতাড়ি হবে না। মেনহোয়াইল ইতিমধ্যেই দ্য লেডি উইথ দ্য ডগ স্টোল ডাউন দ্য স্টেয়ার্স অ্যান্ড রি এন্টার দ্য বাস, ইতিমধ্যেই চুপি চুপি করে সেই মহিলা এবং তার কুকুরটিকে নিয়ে সে সিঁড়ি বেয়ে আবার বাসের ভিতরে ঢুকে পড়েছে। হোয়েন দ্য ইঞ্জিল ওয়াজ পুট রাইট, যখন সেই বাসটি ইঞ্জিনটা ঠিক হয়ে গেল, দ্য কন্ডাক্টর কেম ব্যাক অ্যান্ড পুল দ্য বেল, কনেটা আবার আসলো এবং বেল বাজিয়ে দিল। দেন হিজ আইস ফেল অন দ্য ডগ, তারপরে আবার তার চোখ সেই কুকুরটির ওপরেই পড়ল, অ্যান্ড হিজ হ্যান্ড ওয়েন্ট টু দ্য বেল, এবং তার হাত বেল বাজাতে যাবে, রোপ এগেন দড়ি টানতে যাবে, দ্য ড্রাইভার লুকড অ্যারাউন্ড, ড্রাইভারটি পেছন ফিরে দেখল, দ্য কন্ডাক্টর পয়েন্টেড টু দ্য ডগ, কন্ডাক্টরটা আবার সেই কুকুরের দিকে তাকালো, অ্যান্ড দ্য বাসস্টপ, বাসটি আবার দাঁড়িয়ে পড়ল। দ্য হোল স্ট্রাগল বিগ্যান অল ওভার এগেন, আবার সেই পুরো ঘটনা, পুরো সমস্যা আবার রিপিট হতে লাগলো। দ্য কন্ডাক্টর ওয়াক দ্য পেভমেন্ট, আবার সেই ফুটপাতে চলে গেল, দ্য লিটিল ডগ ব্লিঙ্কড অ্যাট দ্য লাইট, সেই ছোট্ট কুকুরটি চোখ পিট 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 করতেই থাকলো। দ্য লেডি অ্যাগেন ডিক্লিয়ার দ্যাট সি উড নট গো দ্য টপ, সেই মহিলাটি বললো যে আমি উপরে যাব না, অ্যান্ড ফাইনালি ওয়েন্ট, এবং তারপরে তাকে যেতে বাধ্য হলো। চলো তারপর কী বলছি, দ্য বাস ওয়াজ সুন এমটি, বাসটি খুব তাড়াতাড়ি খালি হতে লাগলো, অ্যান্ড আই ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার লেফট বাহাইন্ড, আমি ছিলাম সেই শেষ প্যাসেঞ্জার তখন। আই হ্যাভ গট মাই রুলস, আমি আমার নিয়ম মেনেই চলছি, দ্য কন্ডাক্টর সেড টু মি, আমাকে বলছে আমি তো আমার নিয়ম মেনেই চলছি। হি হ্যাড ওন হিজ ভিক্টরি বাট ফেল দ্যাট হি উড লাইক আ জাস্টিফাই হিমসেলফ টু সামবডি, সে এমন করছিল না মানে অন্য কাউকে দিয়ে তার যুদ্ধের যে জয়ী হয়েছেন সেটা জাস্টিফাই করার চেষ্টা করছিল। চলো কী বলছে, রুলস আই সেড, আমি বললাম নিয়ম আর নেসেসারি থিংস, হ্যাঁ এটা খুব মানে জরুরি বিষয়, সাম আর হার্ড অ্যান্ড ফাস্ট রুল, কিছু কঠিন এবং কিছু দ্রুত, লাইক দ্য রুল অফ দ্য রোড, এই যে নিয়ম রোডের কিছু নিয়ম রয়েছে সেই রকম, হুইচ ক্যানট বি ব্রোকেন উইদাউট ডেঞ্জার টু লাইফ অ্যান্ড লিম, যেটা মানুষের জীবন এবং অঙ্গ পতঙ্গকে বাজি রেখেও ভাঙা যায় না, বাট সাম আর অনলি রুলস ফর ইওর গাইডেন্স, যেটা আপনাকে কেউ না তো গাইড করবে, লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগ, এই যে এই কুকুরের নিয়মটার মতন। ইউ ক্যান ইউজ ইওর কমন সেন্স হেয়ার, আপনি এখানে আপনার কেমন সাধারণ সেন্স বা কমন সেন্সটা ইউজ ব্যবহার করতে পারেন, দে আর মিন টু বি অবজার্ভ ইন দ্য স্পিরিট, যেটা আপনার আত্মা দেখকে দেখার দরকার, ঠিক আছে, নট ইন দ্য লেটার, ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার, সেই প্যাসেঞ্জারের কমফোর্ট আপনি দেখলেন কিন্তু তার যে স্বাচ্ছন্দ্য সেটা আপনি দেখলেন না, এটু দেখা দরকার ছিল। ইউ হ্যাভ কেপ দ্য রুল, আপনি নিয়ম মেনেই চলছেন, বাট ব্রোক ইট স্পিড, কিন্তু আপনি যে আত্মা বা যে প্যাসেঞ্জার যে স্বাচ্ছন্দ্য সেটাকে আপনি ভেঙে ফেলেছেন। তার বলছে ইউ শুড মাইন্ড ইওর রুলস উইথ আ লিটিল গুড ইট উইল আ গুড টেম্পার, বলছে আপনি আপনার নিজের নিয়মগুলি একটু ভালো ইচ্ছা এবং ভালো মেজাজের সাথে বিবেচনা করতে পারেন, বলছে আপনি যে নিয়মটা ব্যবহার করছেন সেটা আপনি একটু ভালোভাবে ব্যবহার করবেন, এবং যে আপনার টেম্পার বা রাগ সেটা একটু নিয়ন্ত্রণ করে আপনি ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর কী হলো,
তারও যে হি টুক আ ভেরি ওয়েল অ্যান্ড হোয়েন আই গট অফ দ্য বাস হি সেট গুড নাইট অ্যান্ড কোয়াইট অ্যামেবলি। তিনি এটি খুব ভালোভাবে নিয়েছিলেন, আমি যে কথাগুলো বললাম তিনি আমার কথাগুলো খুব ভালোভাবে নিয়েছিলেন। অ্যান্ড হোয়েন যখন আই গট অফ বাস, আমি যখন বাস থেকে নামলাম, তিনি আমাকে শুভেচ্ছা জানালেন, গুড নাইট বললেন। ঠিক আছে, তো এতদূর পর্যন্তই, আর পরের ভিডিওতে আসছে তোমাদের কোশ্চেন আনসার পার্ট। ভিডিওটা যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে এরকম ভিডিওর আপডেট পেতে, আর ভিডিওটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। Yeah.